পাকিস্তানের নতুন সেনা প্রধান কে হচ্ছে এই প্রশ্নের উত্তর মিলেছে। পাক ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী মারইয়াম আওরঙ্গজেব জানিয়েছেন, জেনারেল আসিম মুনির পাকিস্তানের নতুন সেনা প্রধানের দায়িত্ব নিচ্ছেন। বৃহস্পতিবার ডন ডেইলি, জং সহ দেশটির প্রথম সারির পত্রিকাগুলো মারইয়াম আওরঙ্গজেবের টুইট সূত্রে এই তথ্য নিশ্চিত করে। পত্রিকাগুলো জানায়, একই সাথে লেফটেন্যান্ট জেনারেল শাহির শামশাদ চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফের দায়িত্ব গ্রহণ করবেন। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু এর মধ্যেও কেন রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর মিলেছে। কিয়েভ আলোচনায় বাস্তবসম্মত অবস্থান না নেওয়া পর্যন্ত ইউক্রেনের সামরিক সম্ভাবনাকে দুর্বল করার জন্য এ হামলা চালিয়ে যাবে রাশিয়া, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভিনজিয়া। বুধবার জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভিনজিয়া এসব কথা বলেছেন। এই খবর প্রকাশ করেছে তাস। রাশিয়ার প্রতিনিধি বলেন, পশ্চিমারা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে। ইউক্রেনকে পরাজিত করার জন্য রাশিয়া ব্যাপরোয়া ইউক্রেনের অবকাঠামোগত সুবিধাগুলিকে লক্ষ্যবস্তু করছে। পশ্চিমা দেশগুলোর সাধারণ ইউক্রেনীয়দের জীবনের বিনিময়ে ভূ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। রাশিয়া তা হতে দেবে না।